সলভ করব 684 পাতার ইতিহাস। এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের রচয়িতা হলেন ইরফান হাবিব, ডেভিড আর্নাল, প্রফুল্লচন্দ্র রায় নাকি জেডি বার্নাল? উত্তর কি? প্রফুল্লচন্দ্র রায়। নিম্নবর্গের ইতিহাস চর্চা শুরু করেন আরসি মজুমদার, ভি স্মিথ, আরসি দত্ত, নারঞ্জিৎ গুহ। উত্তর কি? রঞ্জিত গুহ। কলকাতা স্কুল অব সোসাইটি প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার, রামমোহন রায় নাকি চার্লস উড? উত্তর কি? ডেভিড হেয়ার। হুতুম প্যাঁচার নকশা রচনা করেন কালীপ্রসন্ন সিংহ, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, শিবনাথ শাস্ত্রী না প্যারিচাঁদ মিত্র? উত্তর কি? কালীপ্রসন্ন সিংহ। ঔপনিবেশিক ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার বিকাশ ঘটে বাংলায়, পাঞ্জাবে, মহারাষ্ট্র না উত্তরপ্রদেশে? উত্তর কি? উত্তরপ্রদেশে। এই অপশানটা দিল্লি ছিল, এটা উত্তরপ্রদেশ হবে, উত্তরপ্রদেশে। চুয়ার বলতে বোঝায় উচ্চ শ্রেণীর মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, আদিবাসী না সভ্য সমাজ? উত্তর কি? আদিবাসী। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা হলেন শরীয়তুল্লাহ, তিতুমির, দুদুমিয়া না সৈয়দ আহমেদ? উত্তর কি? শরীয়তুল্লাহ। সিপাহি বিদ্রোহের সময় ভারতের বড় লর্ড ছিলেন লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড এলগিন নাকি লর্ড হেস্টিং? উত্তর কি? লর্ড ক্যানিং। ভারত সভা প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দ্বারকানাথ গাঙ্গুলী, শিবনাথ শাস্ত্রী? উত্তর কি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। বাংলার মুকুটহীন রাজা বলা হয় রাধানাথ শিকদার, কেশবচন্দ্র সেন, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় নাকি আনন্দমোহন বসু? উত্তর কি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত মাতা চিত্রটির অমর সৃষ্টিকর্তা হলেন নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি লিওনার্দো দা ভিঞ্চি? উত্তর কি? অবনীন্দ্রনাথ ঠাকুর। ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন হ্যালহেড, সুরেশচন্দ্র মজুমদার, পঞ্চানন কর্মকার না ঈশ্বরচন্দ্র গুপ্ত? উত্তর কি? পঞ্চানন কর্মকার। তিনকাটিয়া প্রথার মূল কথা ছিল বিঘাপতি, কাটা, কাঠা, ন কাঠা নাকি কাঠা? উত্তর কি? বিঘাপতি। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1918, 1920, 1929 নাকি 1934? উত্তর কি? 1920 খ্রিস্টাব্দে। গণবাণী পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম, মুজাফফর আহমেদ, ফজল হক নাকি আব্দুল মোমিন? উত্তর কি? মুজাফফর আহমেদ। সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম, অনুশীলন সমিতি, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, গদার দল নাকি বেঙ্গল ভলেন্টিয়ার্স? উত্তর কি? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড় আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন যে স্থানে সেটি হলো তমলুক, সুতাহাটা, বরিশাল না পুরুলিয়া? উত্তর কি? তমলুক। আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বীণা দাস, কমলাদেবী চট্টোপাধ্যায়, কল্পনা দত্ত না রোকেয়া শাখা হোসেন? উত্তর কি? কমলাদেবী চট্টোপাধ্যায়। ভারতে লৌহ মানব বলা হয় মহাত্মা গান্ধী, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ নাকি জয়ন্তনাথ চৌধুরীকে? উত্তর কি? সর্দার বল্লভভাই প্যাটেলকে। রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953, 1954, 1955, 1956? উত্তর কি? 1953 খ্রিস্টাব্দে। এইবার হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, প্রথম ভারতীয় নির্বাক চলচ্চিত্র কোনটি? উত্তর কি? রাজা হরিশ্চন্দ্র। বঙ্গদর্শন কবে প্রকাশিত হয়? বঙ্গদর্শন প্রকাশিত হয় 1872 খ্রিস্টাব্দে। সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে কে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দেন? উত্তর কি? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দিয়েছেন। এবার ঠিক বা ভুল নির্ণয় করতে হবে। মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর, এটি একদম ঠিক। ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন না, এটি একদম ভুল, ভারতসভা ইলবার্ট বিলের বিরোধিতা করেননি। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটি ভুল। মানবেন্দ্র রায় ফরওয়ার্ড দল গঠন করেন, এটিও ভুল, কারণ সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড দল গঠন করেন। এবার কস্তম্বর সঙ্গে খস্তম্বর মিল, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল, বি আর আম্বেদকর দলিত আন্দোলন, বল্লভভাই প্যাটেল বারদৌলি আন্দোলন, রাধাকান্ত দেব ল্যান্ডলর্ড সোসাইটি। এইবার বিবৃতি আর ব্যাখ্যা। 19 শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে আদিবাসীরা বিদ্রোহ গড়ে ওঠে। ব্যাখ্যা হবে দুই, ঔপনিবেশিক অর্থনৈতিক শোষণ ও অরণ্য আইনের ফলে আদিবাসীদের জীবন চরম সংকটের সম্মুখীন হয়। পরের বিবৃতি কি আছে? পরের বিবৃতি হলো মহেন্দ্রলাল সরকার ভারতীয় বিজ্ঞান সভা প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা কি হবে? যে মহেন্দ্রলাল সরকার চেয়েছিলেন বিজ্ঞান সভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে অতীত ঐতিহ্যের পুনরুদ্ধার ও বিজ্ঞানের অগ্রগতি। বিবৃতি তিন, পাগলপন্থী আন্দোলন ছিল কৃষকদের বলিষ্ঠ সংগ্রাম, কেন? জমিদার ও কোম্পানি শাসনের অপশান থেকে মুক্তি চেয়েছিলেন। এবার হলো বিবৃতি চার, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় তার অনমনীয় মনোভাবের জন্য। এই ছিল
684 পাতার ইতিহাসের ক এবং খ বিভাগের প্রশ্নোত্তর।